আমরা দেখি বিভিন্ন ঘটনায় বিচার আদালতের বিচারের আগেই বিচার শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমে আমাদের নানান কথাবার্তার মধ্য দিয়ে সেই বিচারকে আমরা একটু আমাদের নিজেদের পর্যবেক্ষণে দেখতে চাই আমাদের আলোয় বুঝতে চাই কেমন করে সেই বিচারের নানান প্রেক্ষিত সৃষ্টি হয় আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সাদেক আলিম ডক্টর সাদেক আলিম স্বাগত জানাচ্ছি আপনাকে আম জনতায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক অনস্বীকার্য বাস্তবতা এখন সমাজের মানুষের মধ্যে বিদ্যমান মনোবৃত্তি মূল্যবোধ সেগুলোর অনেকটা প্রতিফলন আমরা সেখানে দেখতে পাই বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনা বা যে কোনো সাধারণ ঘটনাও কিন্তু সামাজিক মাধ্যমে যেসব প্রতিক্রিয়া উঠে আসে সেখানেই যেন এক ধরনের বিচার বসাই আমরা এখন সাম্প্রতিক কিছু অভিযান কথিত মডেল এবং একজন চিত্রনায়িকার গ্রেফতারের বিষয়গুলোকে বিবেচনা যদি আমরা নেই এবং এর আগে কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যুর বিষয়গুলোকে যদি আমলে নেওয়া হয় কিভাবে বিশ্লেষণ করবেন এই সামাজিক মাধ্যমের বিচারকে দেখুন এই মুহূর্তে বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এটার বরাদ্দ দিয়ে কিন্তু মানুষ সব খবর জানতে পারছে বিশেষ করে আমরা এখন যে একটা ভয়াবহ অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি এই অতিমারির খবরগুলো কিভাবে সংক্রমিত হতে পারি কোন মেডিসিন কাজ করছে আমরা কিভাবে স্বাস্থ্যবিধি রক্ষা করতে পারি সবকিছু কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এটা তো নতুন কোনো ফেনোমেনন না এখন আপনি যে প্রসঙ্গটি টেনেছেন এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে আমরা অনেক কথা বলছি এবং আপনি যে চিত্রনায়িকার কথা বলেছেন তার সাম্প্রতিককালে যে ঘটনাগুলি ঘটে গেছে সেই ঘটনাটা আসলে হঠাৎ করে হয়নি তা মাস দুই ধরে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ক্লাবে যাওয়া নিয়ে একটা ঘটনা ঘটেছে তারপরে আপনার মানে সে নিজে অভিযোগ করেছে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে আরও কিছু মানে আমাদের যারা শিল্প এই সমিতির মাধ্যমে যারা কাজ করছেন সেই ধরনেরও কিছু নায়িকা ঠিক বলবো না যারা হয়তো বা অন্য অন্য শিল্পের সাথে জড়িত আছে তাদেরকেও আমরা দেখেছি যে মানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছে মাদকের মামলা দেওয়া হয়েছে তাদের ঘরে প্রচুর আপনার অ্যালকোহল পাওয়া গেছে ইত্যাদি তো এইটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি খুব আশ্চর্য হচ্ছি না যে যে ধরনের কথাবার্তা লেখা হচ্ছে অর্থাৎ সেখানে কিন্তু এক ধরনের বিচার আমরা করে ফেলি এবং সেই বিচারটা কিন্তু শুরু হয়েছে যে মুহূর্ত থেকে আমরা দেখতে পাই এখন যেটা হয়েছে যে বাংলাদেশে কাউকে যদি ধরতে হয় বা তাকে যদি আইনশৃঙ্খলা বাহিনী মনে করেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে সেটাকে কিন্তু আমরা খুব গ্ল্যামারাইজ করছি আমাদের পুলিশ আমাদের র‍্যাব পুরো বাড়িটা ঘিরে ফেলছেন তাদেরকে মানে অনেক বড় একটা আকারে আমরা দেখি এবং আমাদের এতগুলো টিভি চ্যানেল আছে যে সবাই সেখানে উপস্থিত হয়েছেন এবং নানা তারা একটা সেই স্পট থেকে তারা আমাদের ধারা ইয়ে বলতে পারি ধারা বর্ণনা দিতে থাকেন যার মাধ্যমে মানুষ খুবই উৎসুক হয়ে থাকে অর্থাৎ করোনাকালীন করার সময় কিন্তু মানুষজন বাড়িতেই আছে এবং সেটার উপরে বেসিস করে আমরা বলতে পারি যে সেখানে সাংবাদিক বন্ধুরাও কিন্তু অনেক জাজমেন্টাল কমেন্ট করছে পরিমণির বিচার সেটা নিশ্চয়ই আইন আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আদালতে সেটা আমি মনে করি চূড়ান্ত সেটা আসবে কিন্তু তার আগে তাকে যে পরিমাণ হেনস্থা করা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আপনি হয়তো বলতে পারেন যে আমি হয়তো একজন নারী হিসেবে বলছি তা নয় আমি মানুষ হিসেবে বলছি যে বাংলাদেশের যে কোনো অবস্থায় একটা নারীকে যে পরিমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তা সে যদি কোনো বিপদের সম্মুখীন হয় বা তার যদি কোনো কিছু মানে সমাজ সেখানে একটা অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার মনে করে সেখান থেকে যদি কিছুটা বিচ্যুতি হয় তাকে অনেক বেশি আমি মনে করি যে হ্যারাস করা হয় সেটা ভিত্তিতেই আমি মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে আমরা সেই ধরনের আলোচনাটাই দেখতে পাচ্ছি এটা তো নতুন করে উঠে এসেছে এমন বলার সুযোগ আছে কিনা অর্থাৎ আমাদের সমাজে তো এই মনোবৃত্তি আগে থেকেই ছিল এখন যেটা হচ্ছে অনেক বেশি করে সামনে আসছে তাই তো জি অবশ্যই এটা তো সামনে আসছে এটা তো আগে থেকে ছিল কিন্তু এটা তো কোনো নতুন ঘটনা নয় দেখুন আপনি যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা যাকে নিয়ে যার সিনেমা দেখে বড় হয়েছি রেখা আর তাকেও কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হয়েছে একটা বাংলাদেশ কেন সারা বিশ্বে কিন্তু একটা নায়িকা যখন প্রতিষ্ঠিত হতে যায় যদি আমি শুধু এই এই মানে পেশাটাকে নিয়ে কথা বলি বা মডেলকে এই পিতৃতান্ত্রিক সমাজে কিন্তু তার উত্থানটা এত সহজ হয় না এমনকি আমি যেখানে শিক্ষকতা করছি সেখানেও কিন্তু আমরা দেখুন যে আমি 47 বছরের ইতিহাসে আমি যে অনুষদের ডিন আমি প্রথম একজন নারী নির্বাচিত ডিন অর্থাৎ নারীরা কেন এগিয়ে আসতে পারছে না এই সমাজে নারীকে এখনও দ্বিতীয় শ্রেণীর নাগরিক দেখা হয় সে যদি রাজনীতি করে তাকে খারাপ চোখে দেখা হয় আর সে যদি নায়িকা হয় তাহলে তো সেটা শেষ
বা সে যদি মডেলিং করে তাহলেও শেষ, সে যদি কোনো উদ্যোক্তা হয় তাকে নিয়ে কথা বলা হবে, সে যদি কোনো ব্যাংকে চাকরি করে তাকে নিয়ে কথা বলা হবে। সুযোগটা অনেকে নিজেরাই সৃষ্টি করছে এই সমাজে, নারীর রোল কি হবে না হবে সমাজ কি করছে, নারী নিজে মানুষ হিসাবে তার রোলটা ঠিক করতে পারছে না এখন। আচ্ছা।